বলা যাবে কি সুবহান আল্লাহ মুহিত মানে পরিবেষ্টনকারী যাকে কেউ পরিবেষ্টন করতে পারে না আমার আল্লাহ এমন এক সত্তা যাকে ধারণ করার মতো ক্ষমতা কোন সৃষ্টির নাই আরস কেন পৃথিবী কেন কোন মাকলুকের ক্ষমতা নাই আমার আল্লাহকে ধারণ করবে আমার আল্লাহই স্বয়ং সমস্ত মাকলুকাতকে পরিবেষ্টন করে আছেন জোরে বলেন না আল্লাহ আল্লাহ এটাই আকীদা আমার বাবারা ভাইয়েরা আকীদা অনেক জটিল জিনিস আকিদা শুদ্ধ নাই আপনার তাহার কিছু কাজে আসবে না কথা বলেন ঠিক বস্তা আবার আমল এক পয়সা লাভ হবে না যদি আকিদা এক থাকে হ্যাঁ আমার বাবা রে আবার আছে নাকিদার কিতাবে কি আছে আমার আল্লার নাম হল মোহিত কোরানে যারা হাফেজ তারা বুঝবে আল্লাহ নিরানব্বই নামের মধ্যে একটা নাম হল মোহিত মুহিত শব্দের অর্থ হচ্ছে পরিবেশনকারী যাকে কেউ বেষ্টন করতে পারে না স্বয়ং আমার আল্লাহ সব কিছুকে পরিবেশন করে আছে জোরে বলা যাবে কি আন আল্লাহ এটা পাঁচ জায়গায় বলেছি সূক্ষ্ম বিষয় এক নাম্বার দুই নাম্বারে আসি? আকিদার প্রথম সারির কিতাব আকিদাত ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই তার আকিদাত পৃষ্ঠা নাম্বার ছাপান্ন আকিদা নাম্বার একান্ন এর বয়ান করতে গিয়ে যা মাক্তবাত ইসলাম ইসলামী বৈরত লেবাননের ছাপা চোদ্দশো চোদ্দ চোদ্দ প্রিন্ট সেখানের মধ্যে এসেছে আমার আল্লাহর বর্ণনা দিচ্ছে আমার আল্লাহর সিফত কি ইমাম তো হাবি বলছে মোহিতুন বিকুল্লি সাইন কাহু আমার আল্লাহ সমস্ত যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে পরিবেষ্টন করে আছে এবং ফাউকাহু তিনি সব সৃষ্টির উর্ধে জোরে বলেন না সোহান এজন্য আমার নবী মেরাজের ব্যাপারে বিশ্বাস করি যে আমার আল্লাহর হাবিব আমার আপনার নবী আজিম পারিয়ে স্থান কালের উঠ দেখিয়ে আল্লাহর লাভ করেছেন জোরে বলেন না সুহার আল্লাহ কারণ আমার আল্লাহকে কেউ পরিবেষ্টন করতে পারে না আপনারা কি সংক্ষিপ্ত এটা জটিল ব্যাপার সংক্ষেপে আপনারা কি কথাটা বুঝতে পারছেন আমার আল্লাহর কোন সৃষ্টি আল্লাহকে পরিবেষ্টন করতে জায়গা দিতে সংকলন করতে অক্ষম কথা বলেন ঠিক কিনা এজন্য আমার আল্লাহ স্থান কালের ঊর্ধ্বে কথা কি আপনারা বুঝতে পারছেন এখানে আরো হোক পৃথিবী হোক যত জায়গায় হোক কোন সৃষ্টি আল্লাহকে ধারণ করতে পারে না এটা হলো এক নাম্বার আকিদা শুদ্ধ রাখতে হবে এই ফেতনার জামানায় আপনারা কি বুঝতে পারছেন দলিল অনেক আছে আমার বই আকাইদা আলোচনার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি এই বিষয়ে সংক্ষিপ্ত আপনাদেরকে সামারিটা শুধু তুলে ধরলাম এবার আসেন আমাদের কিছু বায়েরা বলে আমার আল্লাহর আকৃতি আছে জোরে বলে নাউজুবিল্লাহ বা আমাদের যেমন হাত আছে আমাদের যেমন পা আছে আমাদের যেমন চোখ আছে হ্যাঁ কয় সামিউন আল্লাহর নাম আল্লাহ শুনে তো শুনতে গেলে তো কান লাগবে আল্লাহরও কান আছে জোরে বলে না নাউজুবিল্লাহ বায়ু হুদাইবিয়ার সন্ধি সূরা ফাতির মধ্যে আছে হে আমার হাবিব হুদাইবিয়ার সন্ধির সময় আপনার হাতে যারা বায়াত হয়েছে তাদের হাতের উপরে আমার হাত ছিল কইছে দেখেন আল্লাহর হাত আছে এগুলো আয়াত বিক্ষিপ্তভাবে আনার পরে আমাদের আহলে হাদিস ভাইয়েরা কোটটাই পরে এভাবে হাত বাধে এরা মানুষদেরকে বুঝাইতে চায় যে আল্লাহও আমাদের মতো আকৃতি আছে তবে এটা কেমন এটা জানি না কিন্তু আমাদের মতো আকৃতি আছে জোরে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এ মুসলমান বিবেক দিয়ে চিন্তা করে যে নবীর আমার নবীর মতো কোন উপমা কোন নবী নাই কোন মানুষ নাই কোন সৃষ্টি নাই আমার আল্লাহর কি কোনো দৃষ্টান্ত দেওয়ার মতো কোনো সৃষ্টি আছে আরো জোরে বলেন এখন আমার আল্লাহর আকার আকৃতি কেন বিশ্বাস করি না আমাদের মতো আকার আকৃতি কেন বিশ্বাস করি না এক নাম্বার কাট কথা হচ্ছে আপনি যদি বলেন আমার আল্লাহর হাত আছে এখন আপনার প্রশ্ন আপনার মনে মনে প্রশ্ন জাগবে হাতটা কেমন রে এই কথা বলে ঠিক যদি বলেন আল্লাহর কান আসে গো আমাদের কান তো এই মডেলে এই কথা বলে ঠিক কি নাই হ্যাঁ ওটের কান একরকম ছাগলের কান একরকম অমুকের কান একরকম আল্লাহর কানটা কেমন কিন্তু কেমন দিতে গেলে উপমা যদি দিতে যান এটা কুপুরি হবে কারণ আমার আল্লাহর সাথে কোন সৃষ্টির তুলনা উপমা দেওয়া কুপুরি এজন্যই আমরা বলি আমার আল্লাহ আকার আকৃতি থেকে মুক্ত স্বয়ং আমার আল্লাহ আল্লাহর একটা নাম হচ্ছে মুসব্বির আমার আল্লাহ স্বয়ং আকৃতি দেনে ওয়ালা জোরে বলেন না সুবহান আল্লাহ আমার আল্লাহ আরো আকৃতি দেয় এ মুসলমান গভীরভাবে বুঝতে হবে এই জামানা এই ধরনের আলোচনা সহজে কোথাও করা হয় না কিন্তু আমি করছি জানি না আপনার কতটুকু ধৈর্য আছে মনোযোগ আমার বাবারা ভাইয়েরা গভীর ভাবে লক্ষ্য করেন আমরা কেন বলি আল্লাহর আকার আকৃতি থেকে মুক্ত মনোযোগ ওইদিন এক জায়গায় গেলাম এই ওয়াজ করতে গেলে এক আহলে আদিস ছেলে দাঁড়ায় গেছে তারা কয় আল্লাহর যদি আকার আকৃতি না থাকে তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর গিয়া দেখছে কেম কি কি রূপে দেখছে কেমনে দেখছে জোরে বলে না নাউজুবিল্লাহ ফাকভারフラーতে দাঁড়ায় গেছে তো আমি তো জানি এই প্রশ্ন কর তা আমার কাছেও উত্তর আছে আছে না নাই জোরে বলেন আমাদের কাছে উত্তর আছে না নাই তখন আমি হাদিস দিলাম দাইলামি শরীফ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস আল্লাহর হাবিব বলতেছে আমি আমার রবকে দেখেছি রয়তু রব্বি আযজা জাল্লা আমি আমার রবকে আমার দুই নয়নের চোখ দ্বারা দেখেছি তারপরে নবীজি বলতেছে লাইসা কম ইসলু তবে আমার আল্লাহর মতো উপমা দেওয়ার মতো কিছু নাই জোরে বলে না সুহান আল্লাহ এই ভাবো না এই অংশটা ফরো না গেলে সামনের জায়গাটা হয়ে বইয়ে রয়েছ এরপরে চুপ আমি বললাম যে ফিস্টা নাম্বার হাদিস নাম্বার বলে দিলাম তোমার ছায়াক গিয়া কইবা তদন্ত করার জন্য নবীজি যিনি দেখছে তিনি কয় আমার আল্লাহর মতো মিশাল আমার আল্লাহর মতো তুলনা দেওয়ার মতো কিছু নাই জোরে বলে না সুহান আল্লাহ আমার বাবারা ভাইয়েরা মনোযোগ আপনাকে আয়াত দিবে বলবে এই যে দেখো হুদায় বিয়ের সন্ধির সময় নবীজি আল্লাহ বলেছেন হে আল্লাহর যারা বায়াত হয়েছে তাদের হাতের উপরে আমার হাত ছিল এই যে দেখেন আল্লাহর হাতের কথা আছে সামিউন বাসির আল্লাহ এবং দেখে তো দেখতে গেলে শুনতে গেলে কান লাগে এই আয়াতগুলো আপনাদেরকে দেখাবে এরা মনে করে আমরা এতই বলত আমরা এই আয়াতগুলো জীবনে করি নাই কেমন বলত মনে করে আহলে সুন্নাত জামাতের বড় বড় ইমামরা কি এত বোদায় বলত আসি আমার বাবারা ভাইরা দেখেন ইমামরা এই আয়াতগুলো পড়েছে দেখেছে এবং ব্যাখ্যাও করে গেছে কিন্তু এই মৌলবী সাহেবরা ইমামদের ব্যাখ্যাগুলো দেখে না আমার বাবার ভাইরা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই আজ থেকে এগারোশো বছর আগের ইমাম ইমাম বাইহাকি বলে যত জায়গা আমার আল্লাহর আকার আকৃতি সংক্রান্ত আয়াতগুলো আছে হাতের কথা কানের কথা আল্লাহ শুনে আল্লাহ দেখে এগুলো যত আয়াত আছে ইমাম বাইহাকি বলছে আনতাকুনা আসুরাতু যত সূরাতের কথা আকৃতির কথা যত আয়াতের মধ্যে কোরআন এসেছে হাদিস এসেছে এই এই এর আয়াতের অর্থ হবে কি

এই জন্য সবার আগে আকৃতা শুদ্ধ করতে হবে আমার বাবারা ভাইয়েরা ইমাম কুর্তুবি তফসিলি কুর্তুবির মধ্যে বলতেছে ইমাম হাজার আসকালানি কুর্তুবির ব্যাখ্যা আনছেন ফতুল বাড়ি এগারো নম্বর খণ্ড চারশো তেরো নম্বর পৃষ্ঠা ইমাম কর্তুবি রহমতুল্লা বলছেন আল মুরাদুবি সুরাতি যত জায়গায় আমার আল্লাহর আকৃতির কথা কোরআনে এসেছে হ্যাঁ যে হাতের কথা কানের কথা অমুক কথা এগুলোর ব্যাখ্যা কি ইমাম কুর্তুবি বলে এগুলোর ব্যাখ্যা হচ্ছে সিফাতু এগুলো হচ্ছে গুণ আল্লাহর গুণের কথা বলছে আল্লাহর হাকি কিন

আমরা কি ব্যাখ্যা দিব ব্যাখ্যা তো এই ইমাম কর্তৃপক্ষ আজ থেকে সাতশো বছর আগে ইমাম ব্যাখ্যা দিয়ে গেছে ইমাম বাই হাকে এগারোশো বছর আগের ইমাম ব্যাখ্যা দিয়ে গেছে শুধু তাই নয় আজ থেকে এক হাজার বছর আগের ইমাম ইমাম কাজী আয়াস রহমতুল্লাহ আলাই উনার উনার ব্যাখ্যাও ইমাম কর্তুবী ইমাম ইবনা হাজার আসকালানি ফতুল বাড়িতে এনেছে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই বলেছেন যে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলের একটা কৌল ইমাম নবুবী রহমতুল্লাহ আলাই সরহে সহি মুসলিম পনেরো নম্বর খন্ড পঁচিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে লাইয়াজুজু কোনো ব্যক্তির জন্য জায়জ নয় বৈধ নয় আলাইহি সুবহানাহু তাআলা আমার আল্লাহর জন্য ফতোয়া দিবে কি ফতোয়া দিবে তাজাসসামু তাজাসসুমা হ্যাঁ তাজাসসুম আমার আল্লাহর জন্য আকার আকৃতি সাব্যস্ত করবে কোন মুসলমানের জন্য কোন পৃথিবীর বান্দার জন্য আমার আল্লাহর বান্দার জন্য জায়েজ নাই জায়েজ নাই আমার আল্লাহর আকৃতি সাব্যস্ত করবে জোরে বলেন নাউজুবিল্লাহ আকার আকৃতি সাব্যস্ত করবে ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলছে হালাল নয় হারাম করতেছে তারা বলতেছে আমার আল্লাহ নাকি আপ্পা আছে সবকিছু আছে আজকে মুশ্রিকা যেমন আল্লাহর একটা আকৃতি বানাবে এরা ভগবান হ্যাঁ ভগবানরা তোমরা না দেখে বিশ্বাস করে আমরা একটা আকৃতি বানাই আর কি আকৃতি বানায় পূজা করি আজকে এই অন্যান্য বিধর্মীদের মতো আজকে আল্লাহর আকৃতি সাব্যস্ত করতে যাচ্ছে চাচ্ছে আরো নাউজুবিল্লাহ মনে রাখবেন আমার আল্লাহ আকৃতি দেনওয়ালা নিরানব্বই নামের মধ্যে একটা নাম হলো মুসাফ্ফির আছে না নাই ওই দেখবেন কায়দার মধ্যে দেওয়া আল্লাহ আকৃতি দেনওয়ালা

আমার আল্লাহ চাইলে ওয়াদা খেলাফ করতে পারে তবে করে না আর একটু জোরে বলেন আরো জোরে বলেন এটা কি মুসলমানের আকিদা হতে পারে আরো জোরে বলেন ইমাম নববী রহমতুল্লাহ আলাই তার কিতাবের নাম আপনারা জানেন কিতাবের নাম তাফসিরে কবির পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় তাফসির তাফসিরে কবির ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবির 18 নম্বর খন্ড 521 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন লি আনাল মুমিনা নিশ্চয় মুমিনদের জন্য লা ইয়াজুজু দনয়, নয় বৈদ নয় হালাল নয় বৈদ নয় কি বিল্লা বিল্লাহিল কিযবা কোন মুমিনের জন্য হালাল নয় হালাল নয় বৈদ নয় সে বলবে আমার আল্লাহ চাইলে মিথ্যা কথা বলতে পারে এটা তার জন্য বলা বৈদ নয় জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এরপর ইমাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আল আজ থেকে নয়শো বছর আগে ইমাম ফখরুদ্দিন রাজী বলছে বাল বালুজু বিদায় আনিল ইমানই কেউ যদি বলে আমার আল্লাহ চাইলে মিথ্যা কথা বলতে পারে একদা কেউ যে রাখে তার কলভ থেকে মনে রাখবে তার কলভ থেকে ইমান বাড়ি হয়ে গেছে জোরে বলে নাও বিল্লাহ তাহলে কেউ যদি বলে আমার আল্লাহর অসীম শক্তি উনি চাইলে মিথ্যা কথা বলতে পারে আচ্ছা বলেন মিথ্যা বলা কি গুণ না দোষ যদি মিথ্যা থার্ড ক্লাস গুণ যত ক্লাস গুণ হোক কিন্তু মিথ্যা বলা তো গুণ না এটা দোষ আমার আল্লাহকে যারা দোষ যুক্ত করতে চাচ্ছে তাদের সাথে কি আপনার আছেন আরো জড়ে বলেন ইমাম ফকরউদ্দিন রাযি আল্লাহু তাআলা ফতোয়া দিয়ে দিয়েছে এদের ইমান খারিজ হয়ে গেছে যারা এই ফতোয়া দিবে আজকে আমাদের দেওমন্দের একজন বড় আলেম মাওলানা রশিদ আহমদ গামভি সাহেব ফতোয়ার নাম ফতোয়া এ রশিদিয়া সেখানের মধ্যে লিখেছে কইটা আল্লাহ চাইলে এটা কুদ্রতের অন্তর্ভুক্ত আল্লাহ চাইলে মিথ্যা কথা বলতে পারে তবে তিনি বলে না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ যম্ন কেন অনুসারী হবেন ঈমানটা ঠিক রাখতে হবে কথা বলেন ঠিক আমার বাবারা ভাইয়েরা এরপরে ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ পরে তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে এটা কুফুরি তারপরে শর হেফিকুল আকবরে মোল্লা আলিকারী রহমতুল্লাহ রেখেছে এটা কুফুরি তারপরে আমার লেখা একটা আই যে অনুবাদিত বই আহলে সুনতাল জামাত অরিজিনালি কারা কাজ কি কি আকিদা থাকতে হবে এখানে আমি বিস্তারিত আলোচনা করেছি এই বিষয়ে আপনারা পাবেন আমার বাবারা ভাইয়েরা এরপরে আসেন